নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, নিখোঁজ মুকুল রায়। কৃষ্ণনগরের বিধায়ক এবং প্রবীণ তৃণমূল নেতা মুকুল রায় নিখোঁজ। গতকাল অর্থাৎ সোমবার 17 এপ্রিল সন্ধ্যের পর থেকে মুকুল রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বীজপুরের প্রাক্তন বিধায়ক এবং মুকুল রায় পুত্র শুভাংশু রায়, তিনি কিনেন মুকুল রায়ের মিসিং ডায়েরি করেছেন। কারণ অ্যাট লাস্ট সিন অর্থাৎ শেষ মুহূর্তে তাকে কিন্তু বিমানবন্দরে লক্ষ্য করা গিয়েছিল। তাই বিমানবন্দর থানাতে ডায়েরি করেছেন তার পুত্র শুভাংশু রায় এবং বীজপুর থানাতেও ডায়েরি করবেন শুভাংশু রায়, এমনটাই শোনা যাচ্ছে। মুকুল পুত্র শুভাংশু জানতে পেরেছেন সোমবার বিকেল নাগাদ কিন্তু দুইজন ব্যক্তির সাথে মুকুল রায় আচমকাই বেরিয়ে যান। সেই মুহূর্তে যদিও শুভাংশু বাড়িতে ছিলেন না, তিনি টিকিট কেটেছিলেন বিমানবন্দরে, তিনি দিল্লি যাওয়ার টিকিট কেটেছিলেন। এ বিষয়ে সংশয় জাগছে যে কোনো রাজনৈতিক সমীকরণ, সেই উদ্দেশ্যেই কি মুকুল রায় পাড়ি দিলেন দিল্লিতে? তাকে কি ডাক দেওয়া হয়েছিল গোপনে কেন্দ্রের পক্ষ থেকে বা দিল্লির পক্ষ থেকে? সেটা তো সংশয়। সত্যিই যদি দিল্লি যায় সেটা খুব ভালো কথা, কিন্তু যদি দিল্লি না যায়, মুকুল রায় যদি দিল্লির পথে পাড়ি না দেন, তাহলে কিন্তু সেখানে রহস্য দানা বাঁধছে। আর নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে মুকুল রায় অন্তর্ধান রহস্য কিন্তু উদ্ঘাটন হবে। কিন্তু এই মুহূর্তে যেটা মুকুল রায়ের পুত্র শুভাংশু রায় জানিয়েছেন যে কৃষ্ণনগরের বিধায়ক দাপুটে তৃণমূল নেতা মুকুল রায় তিনি কিন্তু সুস্থ ছিলেন না বেশ কিছুদিন ধরে, তিনি অসুস্থতায় ভুগছেন। তার এক মাস আগে কিন্তু তার মাথায় সামান্য জল জমেছিল, কলকাতার বেসরকারি হাসপাতালে সেখানে অস্ত্রোপচার করা হয়েছিল। মুকুল রায় শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, তার মাথায় সামান্য জল পর্যন্ত জমেছিল এবং সেখানে অস্ত্রোপচার করা হয়েছিল। যেহেতু তার হচ্ছে মাথায় মস্তিষ্কে চিপ লাগানো রয়েছে এবং ডিমেনশিয়া রোগের কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়েছিল, অথচ অস্ত্রোপচারের পর মাত্র এক মাস কাটলো না, সেই মুকুল রায় তিনি কীভাবে জেড ক্যাটাগরি নিরাপত্তা বলয় ভেদ করে তিনি সবার চোখে ধুলো দিয়ে দিল্লি উড়ে গেলেন? এ বিষয়ে কিন্তু সংশয় জাগছে। যেখানে তৃণমূলে যোগদান দেওয়ার পর থেকে সে মুকুল রায়কে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছিল এবং সেখানে একাধিক অসংখ্য সিকিউরিটি ছিল তার সাথে, তাদের চোখে ধুলো দিয়ে কীভাবে মুকুল রায় দিল্লি যেতে পারেন? তাহলে কি এখানে রাজনৈতিক সমীকরণ নাকি অন্য কিছু? পরিবারের লোকজনকে, তার নিজের ছেলেকে পর্যন্ত তিনি জানালেন না, না জানিয়ে দিল্লি পাড়ি দিয়েছেন, এটা অবশ্যই সংশয়ের বিষয়। তো এই মুহূর্তের সবথেকে বড় খবর, নিখোঁজ কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক এবং প্রবীণ তৃণমূল নেতা মুকুল রায়। পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই হাজির হব, সাথে থাকুন। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ।